অষ্টত্রিংশতম পর্ব। নক্ষত্ররায় ছত্রমাণিক্য নাম ধারণ করিয়া মহাসমারোহে রাজপথ গ্রহণ করিলেন। রাজকোষে অর্থ অধিক ছিল না। প্রজাদের যথাসর্বস্ব হরণ করিয়া প্রতিশ্রুত অর্থ দিয়া মোগল সৈন্যদের বিদায় করিতে হইল। ঘোরতর দুর্ভিক্ষ ও দারিদ্র লইয়া ছত্রমাণিক্য রাজত্ব করিতে লাগিলেন। চতুর্দিক হইতে অভিশাপ ও ক্রন্দন বর্ষিত হইতে লাগিল। যে আসনে গোবিন্দমাণিক্য বসিতেন, যে শয্যায় গোবিন্দমাণিক্য শয়ন করিতেন, যে সকল লোক গোবিন্দমাণিক্যের প্রিয় সহচর ছিল, তাহারা যেন রাত্রি দিন নীরবে ছত্রমাণিক্যকে ভর্ৎসনা করিতে লাগিল। ছত্রমাণিক্যের ক্রমে তাহা অসহ্য বোধ হইতে লাগিল। তিনি চোখের সম্মুখ হইতে গোবিন্দমাণিক্যের সমস্ত চিহ্ন মুছিতে আরম্ভ করিলেন। গোবিন্দমাণিক্যের ব্যবহার্য সামগ্রী নষ্ট করিয়া ফেলিলেন এবং তাহার প্রিয় অনুচরদিগকে দূর করিয়া দিলেন। গোবিন্দমাণিক্যের নাম গন্ধ তিনি আর সহ্য করিতে পারিতেন না। গোবিন্দমাণিক্যের কোনো উল্লেখ হইলেই তাহার মনে হইত সকলে তাহাকে লক্ষ্য করিয়াই এই উল্লেখ করিতেছে। সর্বদা মনে হইত সকলে তাহাকে রাজা বলিয়া যথেষ্ট সম্মান করিতেছে না, এই জন্য সহসা অকারণে খ্যাপা হইয়া উঠিতেন। সভাসদ্দিগকে সসব ব্যস্ত থাকিতে হইত। তিনি রাজকার্য কিছুই বুঝিতেন না, কিন্তু কেহ পরামর্শ দিতে আসিলে তিনি চটিয়া উঠিয়া বলিতেন, আমি আর এইটে বুঝিনে, তুমি কি আমাকে নির্বোধ পাইয়াছ? তাহার মনে হইত সকলে তাহাকে সিংহাসনে অনধিকার রাজ্যাপহারক জ্ঞান করিয়া মনে মনে তাচ্ছিল্য করিতেছে, এই জন্য সজোরে অত্যধিক রাজা হইয়া উঠিলেন। যথেচ্ছা চরণ করিয়া সর্বত্র তাহার একাধিপত্য প্রচার করিতে লাগিলেন। তিনি যে রাখিলে রাখিতে পারেন, মারিলে মারিতে পারেন, ইহা বিশেষ রূপে প্রমাণ করিবার জন্য যাহাকে রাখা উচিত নহে তাহাকে রাখিলেন, যাহাকে মারা উচিত নহে তাহাকে মারিলেন। প্রজারা অন্যভাবে মরিতেছে, কিন্তু তাহার দিন রাত্রি সমারোহের শেষ নাই। অহরহ নৃত্য গীত বাদ্য ভোজ। ইতিপূর্বে আর কোন রাজা সিংহাসনে চড়িয়া বসিয়া রাজত্বের পেখম সমস্তটা ছড়াইয়া দিয়া এমন অপূর্ব নৃত্য করে নাই। প্রজারা চারিদিকে অসন্তোষ প্রকাশ করিতে লাগিল। ছত্রমাণিক্য তাহাতে অত্যন্ত জ্বলিয়া উঠিলেন। তিনি মনে করিলেন এ কেবল রাজার প্রতি অসম্মান প্রদর্শন। তিনি অসন্তোষের দ্বিগুণ কারণ জন্মাইয়া দিয়া বলপূর্বক পীড়নপূর্বক ভয় দেখাইয়া সকলের মুখ বন্ধ করিয়া দিলেন। সমস্ত রাজ্য নিদ্রিত নিশীথের মতো নীরব হইয়া গেল। সেই শান্ত নক্ষত্ররায় ছত্রমাণিক্য হইয়া যে সহসা এরূপ আচরণ করিবেন, ইহাতে আশ্চর্যের বিষয় কিছুই নাই। অনেক সময় দুর্বল হৃদয়েরা প্রভুত্ব পাইলে এইরূপ প্রচণ্ড ও যথেচ্ছাচারী হইয়া ওঠে। রঘুপতির কাজ শেষ হইয়া গেল। শেষ পর্যন্তই প্রতিহিংসা প্রবৃত্তি তাহার হৃদয়ে সমান জাগ্রত ছিল তাহা নহে। ক্রমে প্রতিহিংসার ভাব ঘুচিয়া গিয়া যে কাজে হাত দিয়াছেন, সেই কাজটা সম্পূর্ণ করিয়া তোলা তাহার একমাত্র ব্রত হইয়া উঠিয়াছিল। নানা কৌশলে বাধা বিপত্তি সমস্ত অতিক্রম করিয়া দিন রাত্রি একটা উদ্দেশ্য সাধনে নিযুক্ত থাকিয়া তিনি এক প্রকার মাদক সুখ অনুভব করিতেছিলেন। অবশেষে সেই উদ্দেশ্য সিদ্ধ হইয়া গেল। পৃথিবীতে আর কোথাও সুখ নাই। রঘুপতি তাহার মন্দিরে গিয়া দেখিলেন সেখানে জনপ্রাণী নাই। যদিও রঘুপতি বিলক্ষণ জানিতেন যে জয়সিংহ নাই, তথাপি মন্দিরে প্রবেশ করিয়া যেন দ্বিতীয়বার নূতন করিয়া জানিলেন যে জয়সিংহ নাই। এক একবার মনে হইতে লাগিল যেন আছে, তারপরে স্মরণ হইতে লাগিল যে নাই। সহসা বায়ুতে কপাট খুলিয়া গেল। তিনি চমকিয়া ফিরিয়া চাহিয়া দেখিলেন জয়সিংহ আসিল না। জয়সিংহ যে ঘরে থাকিত মনে হইল সে ঘরে জয়সিংহ থাকিতেও পারে, কিন্তু অনেকক্ষণ সে ঘরে প্রবেশ করিতে পারিলেন না। মনে ভয় হইতে লাগিল পাছে গিয়া দেখেন জয়সিংহ সেখানে নাই। অবশেষে যখন গোধূলির ঈষৎ অন্ধকারে বনের ছায়া গাঢ়তর ছায়ায় মিলাইয়া গেল, তখন
রঘুপতি ধীরে ধীরে জয়সিংহের গৃহে প্রবেশ করিলেন। শূন্য বিজন গৃহ সমাধি ভবনের মতো নিস্তব্ধ। ঘরের মধ্যে একপাশে একটি কাঠের সিন্ধুক এবং সিন্ধুকের পাশে জয়সিংহের একজোড়া খড়ম ধুলি মলিন হইয়া পড়িয়া আছে। ভিত্তিতে জয়সিংহের স্বহস্তে আঁকা কালীমূর্তি। ঘরের পূর্ব কোণে একটি ধাতু প্রদীপ ধাতু আধারের উপর দাঁড়াইয়া আছে। গত বছর হইতে সে প্রদীপ কেহ জ্বালায় নাই। মাকড়সার জালে সে আচ্ছন্ন হইয়া গিয়াছে। নিকটবর্তী দেয়ালে প্রদীপ শিখার কালো দাগ পড়িয়া আছে। গৃহে পূর্বোক্ত কয়েকটি দ্রব্য ছাড়া আর কিছুই নাই। রঘুপতি গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। সে নিঃশ্বাস শূন্য গৃহে ধ্বনিত হইয়া উঠিল। ক্রমে অন্ধকারে আর কিছুই দেখা যায় না। একটা টিকটিকি মাঝে মাঝে কেবল টিকটিক শব্দ করিতে লাগিল। মুক্ত দ্বার দিয়া ঘরের মধ্যে শীতের বায়ু প্রবেশ করিতে লাগিল। রঘুপতি সিন্ধুকের উপরে বসিয়া কাঁপিতে লাগিলেন। এইরূপে এক মাস এই বিজন মন্দিরে কাটাইলেন, কিন্তু এমন করিয়া আর দিন কাটে না। পৌরোহিত্য ছাড়িতে হইল, রাজসভায় গেলেন, রাজ্য শাসন কার্যে হস্তক্ষেপ করিলেন। দেখিলেন অবিচার উৎপীড়ন ও বিশৃঙ্খলা ছত্রমাণিক্য নাম ধরিয়া রাজত্ব করিতেছে। তিনি রাজ্যে শৃঙ্খলা স্থাপনের চেষ্টা করিলেন। ছত্রমাণিক্যকে পরামর্শ দিতে লাগিলেন। ছত্রমাণিক্য চটিয়া উঠিয়া বলিলেন, ঠাকুর, রাজ্য শাসন কার্যে তুমি কি জানো? এসব বিষয়ে তুমি কিছু বোঝো না। রঘুপতি রাজার প্রতাপ দেখিয়া অবাক হইয়া গেলেন। দেখিলেন সে নক্ষত্র রায় আর নাই। রঘুপতির সহিত রাজার ক্রমাগত খিটিমিটি বাধিতে লাগিল। ছত্রমাণিক্য মনে করিলেন যে রঘুপতি কেবলই ভাবিতেছে যে রঘুপতি তাহাকে রাজা করিয়া দিয়াছে, এজন্য রঘুপতিকে দেখিলে তাহার অসহ্য বোধ হইত। অবশেষে একদিন স্পষ্ট বলিলেন, ঠাকুর, তুমি তোমার মন্দিরের কাজ করোগে, রাজসভায় তোমার কোনো প্রয়োজন নাই। রঘুপতি ছত্রমাণিক্যের প্রতি জ্বলন্ত তীব্র দৃষ্টি নিক্ষেপ করিলেন। ছত্রমাণিক্য ঈষৎ অপ্রতিভ হইয়া মুখ ফিরাইয়া চলিয়া গেলেন। ইতি রাজর্ষি উপন্যাসের 38তম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।